রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে অবস্থিত ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী বিদায় সংবর্ধনা ও নবীন বরণ, ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান 12 ফেব্রুয়ারি সোমবার বিকেল 3টায় ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টনের সভাপতিত্বে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মোহাম্মদ ইউনুসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শামসু মহসিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ ইব্রাহিম, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য শাহার মিয়া তালুকদার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আসাদুজ্জামান চৌধুরী ইমরান, ইসলামপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আবু তৈব চৌধুরী, আব্দুল খালেক তালুকদার, আব্দুল মান্নান, আমিনুল হক, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হামজা, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলম, মিসেস স্মিতা দেব, এস এম নুরুল ইসলাম, খুরশেদ আলম, নুরুল কবির, মানু রানী বড়ুয়া, বিপ্লব দেওয়াজি, সঞ্চিতা দে, নূর আহমদ, সাইফুল ইসলাম সহ অন্যান্যরা। আলোচনা অনুষ্ঠান শেষে ইসলামপুর উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। মননশীল চিন্তা চেতনা, নান্দনিক চিন্তা চেতনার যারা উপলব্ধি করে, যাদের উপলব্ধি থেকে এটা বেরিয়ে আসছে এবং সেই তার মনের মতো করে আজকে এই বিদ্যালয়কে সাজিয়েছে আজকের সভাপতি মিল্টন চৌধুরী। আমি মিল্টন চৌধুরীকে সাধুবাদ জানাই। এই স্কুল আমাদের আপনাদের মতো উজ্জীবিত তরুণ নতুন চিন্তা চেতনা দেয়ানদার না নিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে যদি উন্নতি না করে কেউ করবে না। শুধু ধারাবাহিকভাবে কমিটি আসবে, কমিটি যাবে, যেই কমিটি আসুক প্রত্যেকেরই নতুনত্ব কিছু থাকা দরকার। এই স্কুল সৃষ্টি হয়েছে কয় সালে? 90 সালে নাকি? হ্যাঁ, 90 সাল। আজকে হচ্ছে 2024, প্রায় দীর্ঘ 34 বছর অতিক্রম হচ্ছে। ভাঙা করে এখানে আরও দ্বিগুণ উৎফুল্ল থাকতো। সুতরাং আমি বলবো, আগামী আমরা স্কুলে যে কোনো অনুষ্ঠানে, যে কোনো প্রোগ্রামে আমরা আপনাদের মা বাবাকে আমন্ত্রণ করব। আপনাদের দায়িত্বে আপনাদের মা বাবাকে আপনার স্কুলের প্রোগ্রামে এসে একটি উৎসবমুখর পরিবেশ, সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা আপনাদের মনের ভিতরে কোনো সংকোচন না রেখে নির্দ্বিধায় আপনারা যা পড়ালেখা করিয়েছেন, আমার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যেগুলো আপনাকে শিখিয়েছেন, আপনারা প্রশ্নপত্র হাতে পাওয়ার পরপরে ভালো করে মনোযোগ সহকারে পড়ে আপনারা সঠিক আনসার যদি করতে পারেন, আমি মনে করব আমার স্কুলে যতজন পরীক্ষার্থী রয়েছেন আপনারা সকলেই আপনারা ভালো পাস করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করছি। দিয়েছেন একাডেমিক ভবনে একটি হল রুম করার জন্য আমাদের প্রধান অতিথি এই মুহূর্তে জেলা পরিষদের সম্মানিত সদস্যের কাছে ফোন করে বলেছে, আগামীবারে যদি শহীদ মিনারের বরাদ্দ আসে, প্রথমবারের মতো ইসলামপুর স্কুলে যেন শহীদ মিনারের বরাদ্দ দেওয়া হয়। উনি রাজানগরের চেয়ারম্যান হলেও, রাঙ্গুনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক হলেও, ইসলামপুর হচ্ছে ওনার প্রাণের স্পন্দন। ওনার হাতে করা যেই কর্মীরা সবসময় পাশে থাকি, সুখ দুঃখের সাথী হয়ে থাকি, আমরাই সেই ওনার কর্মী, ওনার কাছে আমাদের চাওয়া সবসময় থাকবে। অনুমোদনের পর থেকে যে সকল উন্নয়ন কর্মকাণ্ড করা হয়েছে আমি তার একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরছি। বিদ্যালয়ের দুইটি ফটক, এগুলার বিলগুলো আমাদের সম্মানিত সভাপতি চেয়ারম্যান থাকাকালীন সময়ে দিয়েছিলেন। এরপরে গত কয়েক মাস আগে ওনার নেতৃত্বে
দুইটি গেটে টাইস করা হয়েছে প্রায় 1 লাখ 20 থেকে 30 হাজার টাকার মতো মজুরি সহ খরচ হয়েছে। এরপরে আমাদের অফিসের জন্য প্রায় 1 লক্ষ টাকার